হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনা কুকিং। তো আজ আমি আপনাদেরকে অল্প সময়ে রাইস কুকারে দুধ সেমাই রান্না করে দেখাবো। তো চলুন দেখে নিই যে এই সেমাইটা আমি কীভাবে রান্না করেছি। তো ভিডিও দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন, আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করা নেই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইক করে চাপ দিয়ে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়া মাত্র পেয়ে যাবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সেমাই রান্না করার জন্য এখানে আমি 2 লিটার পরিমাণ দুধ, এটা আমি আগের থেকে জাল করে নিয়েছি। তো দুধটা আমি এই রাইস কুকারটা আমি বন্ধ করে দিয়েছিলাম, এখন আমি আবার রাইস কুকারটা অন করেছি। এখন এখানে আমি 2 টুকরো দারুচিনি আর 3টে এলাচ দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে মশলাটা গুঁড়ো করেও দিতে পারেন। তো এখন এটা আমি দুধটা আরও কিছুক্ষণ এটা আমি জাল করে নিব। তো দুধটার মধ্যে এখানে আমি প্রায় 4 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তো কিছু পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে সময়টা রান্না করলে সময়টা খেতে বেশি ভালো লাগে। তো চেষ্টা করবেন গুঁড়ো দুধ দেওয়ার জন্য। আর এখানে আমি 7 মতো চিনি দিয়ে দিচ্ছি। তো মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের 7 মতো দিয়ে দিবেন, কেউ বেশি মিষ্টি খেতে পছন্দ করে আবার কেউ কম মিষ্টি খায়। তো আমি এখানে মিষ্টির পরিমাণটা একটু কমে দিয়েছি। তো দুধটা আমি নেড়ে একদম ভালোভাবে এটা আমি জাল করে নিচ্ছি। তো দুধটা আমার জাল করতে করতে অনেকটাই ঘন হয়ে আসছে। এখন এখানে আমি সেমাই দিয়ে দিব। তো এখানে আমি লম্বা যে সেমাইটা আছে ওই সেমাইটা 1 প্যাকেট পরিমাণে নিয়েছি। তো এখানে আমি পুরো 1 প্যাকেট পরিমাণে সেমাই দিব না, তো 1 প্যাকেট সেমাই দিলে সেমাইটা বেশি হয়ে যাবে। তো এখানে আমি 3 ভাগের 2 ভাগ পরিমাণে সেমাই দিয়ে দিব। তো সেমাইটা আমি একটু ভেঙ্গে নেব। তো আমি সেমাইটা প্রথমে ভেঙ্গে তারপরে আমি প্যাকেটটা খুলব। তো আমি সেমাইটা ভেঙ্গে নিচ্ছি। তো সেমাই প্যাকেটটা আমি খুলে তারপরে এটা আমি একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। এখন আমার দুধটা জাল হওয়ার প্রায় শেষ পর্যায়ে, এখন এখানে আমি সেমাইগুলো দিয়ে দিব। তো এই পর্যায়ে আমি রাইস কুকারের সুইচটা বন্ধ করে দিয়েছি, কারণ রাইস কুকারের সুইচটা বন্ধ করার পরও এই দুধটা অনেকক্ষণ মানে 3 থেকে 4 মিনিট এটা জাল হতে থাকে। তো এটা হিটটায় এই সেমাইটা হয়ে যাবে। তো এই সময় সেমাইটার মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। তো মিষ্টি খাবার একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। তো এখানে আমি লবণের পরিমাণটা একদম অল্পই দিয়েছি, আর সাথে এখানে আমি কিছু কিশমিস দিয়ে দিচ্ছি। আর নামানোর পরে আমি কিছু কিশমিস দিয়ে এগুলো পরিবেশন করব। তো আমার সেমাইটা হয়ে গিয়েছে, এটা ঠান্ডা হওয়ার পরে অনেকটাই মানে ঘন হয়ে যাবে। তো এটা আমি ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো আমার সেমাইটা মানে ঠান্ডা হওয়ার পরে এটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে, এটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন এটা আমি নামিয়ে পরিবেশন করছি। তো এটা আমি পরিবেশনের সময় কিছুটা কিশমিশ আর কিছুটা বাদাম দিয়ে এটা আমি পরিবেশন করছি। তো হয়ে গিয়েছে একদম অল্প সময়ে রাইস কুকারে দুধ সেমাইয়ের রেসিপি। আর এই রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আজকের জন্য আল্লাহ হাফেজ।